आज के काश्मीर का थे कन्या कुमारिका तई कादे और बोल ओली गली में शोर है नरेंद्र मोदी चोर है ओली गली में शोर है बीजेपी पार्टी चोर है अली गली में शोर है आज के काश्मीर थे कन्या कुमारिका तई कादे और बोल ओली गली में शोर है नरेंद्र मोदी चोर है ओली गली में शोर है बीजेपी पार्टी चोर है अली गली में शोर है একই রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চোর বলে আক্রমণ করে দিলেন তাও আবার কোনো রকমেরই এভিডেন্স ছাড়া একেবারে জনসমক্ষ থেকে এ তো মারাত্মক কাণ্ড দেশের প্রশাসনিক প্রধান তাকে চোর বলে দাগিয়ে দেওয়া কোনো রকমেরই প্রমাণ ছাড়াই মঞ্চের ওপর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতদিনে সায়নির প্রচারে গিয়ে এই যে মন্তব্য করেছেন কার্যত গিয়েছে কিভাবে এই ঘটনা ঘটলো মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সুদ্রে নিলেন এই পুরোটাই আপনাদের দেখাবো আজকের পর্বে নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর গতদিনে রাজ্যের মুখ্যমন্ত্রী সায়নির প্রচারে গিয়েছিলেন এবং যাদবপুরের ওই অঞ্চল থেকে একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী হঠাৎ করেই বলে উঠলেন গলি নরেন্দ্র মোদী চোর হ্যাঁ ভারতের সম্মানীয় প্রধানমন্ত্রী কোন রকমের এভিডেন্স ছাড়া তাকে একেবারে চোর বলে দাগিয়ে দিলেন এটা করা যায় একটা আঞ্চলিক নেতা এই ধরনের বক্তব্য বললে তবুও মানা যায় রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী আপনি হঠাৎ করেই মঞ্চের ওপর থেকে বলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী চোর যদিও বক্তব্যটি বলার পরে মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছিলেন যে বলাটা অন্যায় হয়ে গিয়েছে বলাটা ভুল হয়ে গিয়েছে তৎক্ষণাৎই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যটিকে উইথড্র করে নিয়েছেন কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব তবে তার রাগের বহিঃপ্রকাশ কিন্তু সেটা এই বক্তব্য দিয়ে হয়তো ঢাকা গেল না কি বলেছিলেন পুরো অংশটি আপনাদের শোনাবো

আসলে কি জানেন বাংলার টাকা বন্ধ করে দিয়ে বলছে তৃণমূল তো চোর আমি বললাম সাড়ে তিনশো টিম পার্টি চোর প্রমাণ দেখাতে তার দেখলেন পারলেন মুখ ফসকে বলে ফেলেছিলেন এবং তারপরে উইথড্র করলেন আমি এই যে নির্বাচন প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো শুনছি অন্তত চারটি বা পাঁচটি এমন ঘটনা ঘটেছে যেখানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন এবং তারপরে বক্তব্যগুলোকে ফিরিয়ে নিতে হয়েছে নিজেই ফিরিয়ে নিয়েছে। তার মধ্যে এই মুহূর্তে দুটি মনে পড়ছে একটি তিনি শালা শব্দবন্ধ ব্যবহার করে ফেলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে এবং সেটি তিনি নিজের বক্তব্যেই উইথড্র করে নিয়েছিলেন বলছে রেশন দোকানে রেশন যাবে তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না সরি আমি উইড্রো আমার মুখ দিয়ে গেছে রাগের চটি রাগ শান্ত করা উচিত আরো একটি যেটা আমার মনে পড়ছে রাজ্যের মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই হয়তো দু সপ্তাহ আগে একটি মন্তব্য করেছিলেন যে ভারতের প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেব না এমনিতেই তো মোদী অমিত শাহকে বহিরাগত বলে একেবারেই তোপ দাগেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এতদিন পর্যন্ত যে কথা মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে বেরোয়নি একটি জনসভা থেকে সেটিও বলে ফেলেছিলেন যে ভারতের প্রধানমন্ত্রীকে এই রাজ্যে ঢুকতে দেব না যদিও মুখ্যমন্ত্রী পরে কথাটি উইড্র করে নিয়েছিলেন আর গতকাল মুখ্যমন্ত্রী আবার ভারতের প্রধানমন্ত্রীর পুরো নাম বলে চোর বলে ফেললেন তারপরে কথাটিকে তাকে উইড্র করতে হলো অর্থাৎ বার বার মুখ্যমন্ত্রীর মুখের আগল কিন্তু ভেঙে গিয়েছে এবং তাকে নিজেকেই এই কথাগুলো উইড্র করতে হয়েছে আচ্ছা আপনারা বলুন তো কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলোকে উইড্র করতে হচ্ছে এর আগে তো বিভিন্ন জনসভা থেকে মুখ্যমন্ত্রীকে অনেক বক্তব্যই বলতে শুনেছেন যেগুলো আমরা ভাবতেই পারিনি রাজনীতিতে এই ধরনের কথা বলা যায় মুখ্যমন্ত্রী কি সেগুলো উইথড্র করেছিলেন করেননি আসলে এটা মডেল কোড অফ কন্ডাক্ট চলছে সেই কারণে যদি এই ধরনের ঘৃণা ভাষণ বা এই ধরনের বক্তব্য কেউ বলেন তাহলে নির্বাচন কমিশন কিন্তু কঠোর পদক্ষেপ নিতে পারেন মুখ্যমন্ত্রী সে বিষয়ে সচেতন থেকেই কিন্তু এই বক্তব্যগুলোকে বারবার উইথড্র করে নিয়েছেন কিন্তু এই নির্বাচন মেটে যাওয়ার পরে যদি কোনো বক্তব্য রাখেন সেখানে আপনারা দেখবেন না সম্ভবত মুখ্যমন্ত্রী উইথড্র করছেন তার কারণ তখন মডেল চলবে না না সেই অর্থে তার বিরুদ্ধে রকমের ব্যবস্থা সুযোগ থাকবে আপনাদের দেখাতে চাইব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে এবং অমিত শাহকে উদ্দেশ্য করে এর আগেও চোর চোর স্লোগান উঠেছিল তাও আবার বিধানসভা চত্বরে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে প্রস্তুত এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত ছোট বড় মাঝারি নেতা কর্মীরা প্রস্তুত

শুনলেন বন্ধুরা তখনো পর্যন্ত মোদী আর অমিত চোর বলেছিলেন নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ চোর এই বক্তব্য বলার তাদের সাহস হয়নি বা তারা কোন রকমের আইনত জটিলতা না যাওয়ার জন্য সম্ভবত শুধুমাত্র ছোট ছোট নাম ব্যবহার করেছিলেন কিন্তু গতদিনে দিনে মুখ্যমন্ত্রী মুখফোঁসকে পুরো নামটা বলে ফেলে বলেছেন নরেন্দ্র চোর যেটা বলা যায় না কন্ডাক্ট চলুক বা না চলুক কোনো এভিডেন্স ছাড়া এই ধরনের বক্তব্য বলা যায় না আপনারা যারা সিম্পল অ্যাজ এবিসির নিয়মিত শ্রোতা আপনারা জানেন আমি কখনো আজ পর্যন্ত দুর্নীতির অনেক খবর করেছি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর শব্দবন্ধ তো ছেড়ে দিন সরাসরি দুর্নীতিগ্রস্ত বলেও কোনোদিন আক্রমণ করিনি তার কারণ আমার কাছে আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো প্রমাণ আসেনি তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন পদে পদে ভারতের প্রধানমন্ত্রী একটা সম্মানীয় সম্মানীয় রয়েছেন আপনাদের হয়তো অনেকেরই মনে হবে কেন এতটা সম্মান দিয়ে কথা বলছি আমি তো একেবারে অন্যান্য ইউটিউবারদের মতো গালি গালাত দিয়ে কথা বলতে পারি বিশ্বাস করুন আমি এটা পারবো না যারা আমার এই ধরনের স্ট্র্যাটেজিকে পছন্দ না করেন নিশ্চিতভাবে আমার চ্যানেল হয়তো আপনারা দেখবেন না কিন্তু তা বলে এভিডেন্স ছাড়াই এই সম্মানীয় পোস্টগুলোকে এই চোর শব্দবন্ধ ব্যবহার করতে পারবো না নিশ্চিতভাবে আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে দুর্নীতি চুরি হয়েছে কিন্তু সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর শব্দবন্ধ বলার কোনো সাংবিধানিক অধিকার আমার নেই তার কারণ তার কোনো প্রমাণ নেই যে সমস্ত ইউটিউবার চ্যানেলেরা বলছে সেটা তারা বলছেন তাদের কাছে প্রমাণ থাকতে পারে আমার কাছে নেই আমি বলবো না এবং আমি দেখেছি আপনাদের মধ্যে থেকে অনেকেই কমেন্ট বক্সে বলেন যে কেন আমি এতটা সম্মান নিয়ে কথা বলছি আসলে আমার শিক্ষা আমাকে এটাই শেখায় এবং ভারতের সংবিধানও এটাই শেখায় যতক্ষণ না কোনো ব্যক্তির বিরুদ্ধে কোন রকমের প্রমাণ আসছে বা কোন রকমের তদন্ত করে নির্ণয় আসছে ততক্ষণ কিন্তু বলা যায় না বিশেষ করে তারা যখন সম্মানীয় পদে রয়েছেন আমি একজন ছোট ইউটিউবার হয়ে এত দুর্নীতি চোখের সামনে দেখা সত্ত্বেও যদি মুখ্যমন্ত্রীকে এতটা সম্মান দিতে পারি আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজনৈতিক দলের প্রধান হয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রীকে সম্মান দেবেন না তাকে মঞ্চের উপর থেকে মুখ ফসকে চোর বলে ফেলতে হবে তাকে এটা কিন্তু নয় মুখের আগল একেবারে আরো একটু শক্ত করার প্রয়োজন রয়েছে তবে আপনাদের দেখাতে চাইব যে আমরা আমাদের স্ট্র্যাটেজি মেনে চলি আপনারা পছন্দ করতেও পারেন নাও পারেন যারা পারেন না নিশ্চিতভাবে যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো গালি গালাজ করে খবর করে তাদেরকে নিশ্চিতভাবে আপনারা ফলো করতে পারেন কিন্তু সেই সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি না সে যাই হোক দেখাতে চাইব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়েছেন তিনি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত কিংবা চোর শব্দবন্ধটিও ব্যবহার করেছেন এবং একটি ভিডিও অন্তত আমার মনে রয়েছে সমস্ত বিজেপি যারা বিধায়করা ছিলেন তারা বিধানসভা থেকে বেরিয়ে সবাই টি শার্ট পরে বেরিয়েছিলেন যে টি শার্টের মধ্যে লেখা ছিল মমতা চোর সম্ভবত এই সমস্ত ব্যাপার নিয়ে আইনত লড়াইও চলেছিল কিন্তু তার কোন রকমের পরিণাম আসেনি এখনো পর্যন্ত সেটাই আমরা জানি দেখাতে চাইব সেই পুরনো একটি ভিডিও দেখলেন বন্ধুরা তবে এবারে একেবারে সম্পূর্ণ শেষ করার আগে অন্য একটি টপিক দিয়ে আপনাদের শেষ করতে চাইব সেটা আপনাদের দেখানো হয়নি সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বসিরহাট চত্বরের একটি অঞ্চলে জনসভা করেছিলেন সম্ভবত দুদিন আগে এবং সেই জনসভা থেকে তিনি লক্ষ্য করেছিলেন মিনাখার যিনি বিধায়ক ঊষারানি মন্ডল এবং তার হাজবেন্ড জনসভা মঞ্চে উপস্থিত ছিলেন না আর এটা দেখেই একেবারেই তেলে বিগুনে জ্বলে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে মঞ্চের ওপর থেকে বলেছিলেন যে ওদেরকে এসে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে তাহলেই আমি মাফ করব না হলে ওদেরকে আমি এই দলে আছে বলে মানি না কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শোনব আপনাদের আসলে দুটি দলের মধ্যে গোষ্ঠী কোন্ডলের জেরে কিন্তু এই ঘটনা ঘটেছে এবং এই নির্বাচনী প্রচারে মিনাখার যিনি বিধায়ক রয়েছেন উষারানি মন্ডল বা তাদের দলকে বেশি প্রাধান্য দেওয়া হয়নি কোন ঠাসা করে দেওয়া হয়েছে সেই অভিমানেই নাকি তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় আসেনি আর এটা দেখে মুখ্যমন্ত্রী সরাসরি বিজেপির সঙ্গে তার নিজের বিধায়কের আঁতাত তুললেন জানি না সেই বিধায়ক এখনো কতটা সম্মান বিক্রি করে তৃণমূল কংগ্রেসেই থাকবেন নাকি যেভাবে দলবদল করতে দেখি অনতি দূরেই তিনি বিজেপিতে জয়েন করবেন সেই সম্ভাবনাও কিন্তু উজ্জ্বল হচ্ছে যাই হোক কি বলবেন আজকের এই সংক্ষিপ্ত পর্বে আপনাদের মতামত লিখে জানাবেন এবং নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি চোর প্রমাণের আগে কোন ইলেকট্রনিক্স চ্যানেল বা মিডিয়ার মাধ্যমে বলুন সেটা করা যায় না বিশেষ করে জনসভা থেকে তো করাই যায় না তাও আবার ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এক পয়সার দুর্নীতির অভিযোগ আজ পর্যন্ত কেউ তার বিরুদ্ধে ছাড়ুন তার সরকারের বিরুদ্ধে কেউ করতে পারেননি বিভিন্ন রকম লোকজন তাকে করার জন্য সুপ্রিম কোর্টে অনেকবার গিয়েছিলেন এক পয়সার দুর্নীতির রাফেল কাণ্ড থেকে শুরু করে কেউ প্রমাণ করতে পারেননি আর সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মঞ্চের ওপর থেকে মুখ্যমন্ত্রী বলা এই বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক কি বলবেন আপনারা আপনাদের মন্তব্য লিখে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম